ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনলক ওয়ানে খুললো অফিস থেকে মল, হোটেল, রেস্তোরাঁ। রাস্তায় বাস কম থাকায় নিত্যযাত্রীদের চূড়ান্ত হয়রানি। সামাজিক দূরত্ববিধি শিখেই তুলে বাসে ভিড়। আমরা শহরের বিভিন্ন জায়গার এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত ব্যস্ত শহরের দুটো জায়গা, দু জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ধর্মতলা থেকে সমিত সেনগুপ্ত এবং পার্ক স্ট্রিট থেকে রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে সমিত, এটা তোমার কাছ থেকে জানতে চাইবো, সকালে যে ছবি দেখা গিয়েছে যে কর্মস্থলে বা অফিসে পৌঁছতে যেহেতু পর্যাপ্ত বাস রাস্তায় ছিল না, ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে সাধারণ মানুষকে পড়তে হয়েছে। বিকেল 5টা বাজে, এই মুহূর্তের ছবিটা কি দেখছো? দেখো, এখন কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এখনো কিন্তু ছবিটা কিন্তু কার্যত একই রকম। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে রয়েছেন যারা বাড়ি ফেরার জন্য। আমি কয়েকজনের সাথে কথা বলে, কতক্ষণ দাঁড়িয়ে আছে? তখন থেকে দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না, খুব টেনশনে রয়েছি, কখন আসবে বাস। এখানে যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলার মোড়ে, এখানে কিন্তু প্রচুর মানুষ। আমার ক্যামেরা পার্সন এডি রোজারিওকে বলবো দেখানোর জন্য, যারা বাড়ি ফেরার জন্য এই মুহূর্তে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু বাস পাচ্ছেন না। তোমায় জানিয়ে রাখি, বাস মালিক সংগঠনগুলোর তরফ থেকে গতকালই যেমন বলা হয়েছিল যে কলকাতার ক্ষেত্রে 30-35% বাসই হয়তো তারা আজকে নামাতে পারবেন, এবং তাদের এখন পর্যন্ত তাদের যে ডেটা তারা দিচ্ছেন, প্রায় 2000-2200 বাস, বেসরকারি বাস শহরে রয়েছে, শহরের রাস্তায় নেমেছে। পাশাপাশি সরকারি যে 100% বাসের কথা বলা হয়েছে, সেই 100% বাসই সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে রাস্তায় রয়েছে। কিন্তু যারা রাস্তায় বেরিয়েছেন তারা কিন্তু চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছেন। কোথায় যাবেন দিদি? কোথায় যাবেন? ডানলপ। কতক্ষণ দাঁড়িয়ে আছে? বেশিক্ষণ দাঁড়ায়নি, কিন্তু বাস পাওয়া খুব মুশকিল হচ্ছে। 3:45-4:00 থেকে লাইন দিয়ে 5:30 বাসে উঠতে হচ্ছে। আচ্ছা, ওই বাসে, সরকারি বাসের যে ডিপো থেকে ওখান থেকে, আর তারপরে তো বাস পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। দেখো, এটাই কিন্তু একটা সমস্যা রয়েছে, যেখানে সরকারের তরফ থেকে একটা বিধির কথা বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বাস ধরার জন্য যে সরকারি বাসগুলো ডেপো থেকে যেগুলো বাসগুলো ছাড়ছে, কিন্তু রাস্তায় যখন বেরোচ্ছে মানুষ তখন কিন্তু সেই সোশ্যাল ডিস্টেন্সিং বা সুরক্ষাবিধি সবটাই কিন্তু কোনোটাই কিন্তু থাকছে না। আমরা দেখছি যে সকলে মাস্ক পরেছে, কিন্তু যে ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, আমরা জানি লাফিয়ে লাফিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তারপরে এইরকম একটা পরিস্থিতি যেখানে পরিকাঠামোগত সমস্যার কারণে কিন্তু সাধারণ মানুষ তারা এখানে সমস্যার মধ্যে পড়েছেন, এবং এটাই কিন্তু এই মুহূর্তে ধর্মতলার ছবি। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সমিত, আমরা একবার পার্ক স্ট্রিটে আপনাদের সরাসরি নিয়ে যাব। যে ছবি সমিত আমাদের সামনে তুলে ধরছিল রুমা, যে পরিমাণে রাস্তায় বাড়ি ফেরার জন্য লোক রয়েছেন সেই পরিমাণে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাস, ফলে যেটা বলছিল যে সামাজিক দূরত্ববিধি একেবারে শিখেই উঠে গিয়েছে। পার্ক স্ট্রিটের এই মুহূর্তের কি ছবি? দেখো, পার্ক স্ট্রিটে রয়েছি, সেই ছবিটা কিন্তু একই রকম রয়েছে। অভিজিৎকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা প্যাসেঞ্জাররা, নিত্যযাত্রীরা, তারা অপেক্ষা করছেন বাসের জন্য। তবে একটা কথা বলে দিই, যে কটা বাস আমি এখান থেকে যেতে দেখলাম সবই যারা বসেছিলেন, তারপরে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, কারণ দাঁড়িয়ে নিয়ে যাওয়া যাবে না কোনো প্যাসেঞ্জারকে। সেই কারণে অনেক, বেশিরভাগ বাসই কিন্তু এই পার্ক স্ট্রিটের মোড়ে অনেকে হাত দেখাচ্ছেন, সেই জন্য তারা দাঁড়াচ্ছে না। তার ফলে দেখতে পাচ্ছ যে প্রচুর নিত্যযাত্রীরা রয়েছেন এখানে, তাদের কিন্তু এখানে একেবারে দাঁড়িয়ে রয়েছেন, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণ আগে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, কখনো কখনো জোরে এবং কখনো আবার ঝিরিঝিরি। এই বৃষ্টির জন্য কিন্তু অনেকটাই সমস্যা পড়েছে নিত্যযাত্রীরা। এবং অবশ্যই যেটা বলছিল সুরক্ষাবিধি, যে যারা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ খুব একটা যে তারা খুব দূরত্ব মেনটেন করে দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু নয়, প্রত্যেকের কিন্তু বাড়ি ফেরার তারা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাস অপ্রতুল, এবং বাস থাকলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বসে আছে তারাই যেতে পারবে এবং দাঁড়িয়ে যেতে পারবে না। তার ফলে কিন্তু নিত্যযাত্রীরা যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন, এবং কখন তারা নিজেদের গন্তব্যের জন্য তারা বাস পাবেন, যেহেতু এখানে ক্যাব রয়েছে, ট্যাক্সি রয়েছে, প্রাইভেট যে সমস্ত গাড়ি রয়েছে চলছে, কিন্তু বাসের সংখ্যা কিন্তু খুব কম রয়েছে। তার ফলে কিন্তু নিত্যযাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছেন, এবং তাদের কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাস স্ট্যান্ডে।
একেবারে রুমা তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি পার্ক স্ট্রিট এবং ধর্মতলা থেকে আমাদের দুই প্রতিনিধি তুলে ধরছিলেন যে বাসের জন্য অপেক্ষমান জনতার যে ভিড়, সামাজিক দূরত্ব সেখানে খুঁজলেও পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনারা জানেন যে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ আজ থেকে খুলে গিয়েছে, সেই সমস্ত জায়গাতে অন্তত সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে বলে দেখা যাচ্ছে। একই ছবি কি লেকমলেও দেখা যাচ্ছে? পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন। পার্থ, দেখো আনলক ওয়ানে এবং আজকের থেকে লেক মল বা অন্যান্য শপিং মল খুলেছে, এবং সেই শপিং মলে প্রবেশ করার সময় যে যে নিয়মগুলো বর্তমানে চালু হয়েছে, যে অভ্যাসগুলো মানুষ এতদিন ছিল, সেই সমস্ত অভ্যাসের কিন্তু বদল। যেমন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে মলে ঢোকার মুহূর্ত, যেখানে থার্মাল স্ক্যানিং করে তাপমাত্রা দেখা হচ্ছে। এক ব্যক্তি যিনি প্রবেশ করছেন, এখানে হ্যান্ড স্যানিটাইজ করতে হচ্ছে এবং স্যানিটাইজ করার পরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা কিন্তু একেবারে গোটা চিত্রটা দেখাবো, একদম ভেতর থেকে ঢুকছি, যখন দেখতে পাচ্ছি লেক মলের ভেতরে আমরা প্রবেশ করলাম। আর নিচে সবসময় কর্মীরা দাঁড়িয়ে থাকবেন এবং থেকে যে বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ সামাজিক দূরত্বটা ঠিকমতো মানা হচ্ছে কিনা। কারণ হচ্ছে এই ক্ষেত্রে দু মিটার বা সিক্স ফিট ঠিক এরকম দূরত্বে যখন একজন দাঁড়িয়ে থাকবেন, ঠিক অপরজন ঠিক দাঁড়াবেন আরও দু মিটার দূরে, এবং তারপর লিফট যখন ব্যবহার করবে লিফটে দুজনের বেশি কিন্তু অ্যালাউ করা হবে না। অন্যদিকে এটা গেল লিফটের পার্ট। পাশাপাশি যখন ওপর দিকে উঠবে শপিং মল, আর শপিং মল ওপর দিকে ওঠার ক্ষেত্রেও কিন্তু এই যে এসকেলেটার রয়েছে, সেই এসকেলেটার ওঠার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রাখা হয়েছে। যেমন পরপর সিঁড়ি দিয়ে কেউ কিন্তু উঠতে পারবে না। যদি কেউ উঠতে যায়, একটা সিঁড়ি যখন কেউ ব্যবহার করবে, তারপরে আরও দুটো সিঁড়িতে বাদ দিয়ে তারপরে কিন্তু ওপরে উঠতে হবে। এবারে লেকমলের ওপর দিকে আমরা উঠছি, কারণ তুমি জানো শপিং মল মানে, এবং লেকমলের একটু সার্বিক ছবিটা দেখিয়ে নিই। অনেকেই কিন্তু আজকে প্রথম দিন মল খোলার পরে অনেকেই এসছেন, দেখতে পাচ্ছি লেকমলে কেনাকাটা করছেন বা অনেকেই আসছেন। এবং তোমাকে যেমনটা বলছিলাম, একটা শপিং মল মানে সেখানে সমস্ত কিছু পাওয়া যায়, এবং নিশ্চয়ই তোমরা আমরা সকলেই যখন শপিং মলে যাই, জামা কাপড় কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু বদলটা হয়েছে। যেমন একটু জামা কাপড়ের যে স্টোর রয়েছে সেখানে আমরা প্রবেশ করলাম। এতদিন কী করা হতো, শপিং মলে জামা কাপড় দেখা হতো, দেখার পরে সেই জামা কাপড় ঠিকঠাক হচ্ছে কি না সেটা ট্রায়াল রুমে নিয়ে যাওয়া হতো, ট্রায়াল রুমে গিয়ে দেখা যেত। কিন্তু আজকের থেকে একেবারে যে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, নো ট্রায়াল নো এক্সচেঞ্জ, অর্থাৎ কোনোরকমভাবে জামা ট্রায়াল রুমে নিয়ে গিয়ে পরে দেখা যাবে না, এমনকি যদি কেউ এক্সচেঞ্জ করতে চায়, বদল করতে চায়, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ যে যে স্বাভাবিকভাবে যেমন জীবনটা চলছিল, শপিং মলে অনেকেই আসতেন, দাঁড়িয়ে থাকতেন, ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতেন, সেইটার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বদল হয়েছে। যিনি লেক মলের ম্যানেজার রয়েছেন, ওনার সঙ্গে একবার কথা বলে নেব। ও যে মূলত যে বিষয়গুলো আপনারা মাথায় রাখছেন, যে যে এসওপিগুলো রয়েছে সেইগুলোর উপরে জোর, সমস্ত যা যা এসওপি আমাদের সার্কুলেট করা হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে ফর মল ওপেনিংয়ের জন্য, সেগুলোকেই আমরা একদম মাথায় রেখে এবং সেই মতন ইমপ্লিমেন্ট করছি। এবং ওনারা যেমনটা জানাচ্ছেন, বিভিন্ন জায়গায় সেরকম টিমও তৈরি করা হয়েছে যারা সমস্ত এসওপিটা মানা হচ্ছে কিনা সেই বিষয়টা দেখার জন্য। একেবারে পার্থ, তোমাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে রাস্তায় যান চলাচলের ছবিটা দেখাচ্ছিলাম, বলছিলাম যে বিকেল 5টা বেজে গিয়েছে, শহরের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ধর্মতলা পার্ক স্ট্রিটের ছবিটা দেখলেন, সল্টলেকের ছবিটা কেমন? হিন্দল দে আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি রয়েছেন। হিন্দল, একটা বিষয়, যারা বাসের জন্য অপেক্ষা করছেন, মানে যাদের অফিসে যাওয়ার বা অফিস থেকে বাড়ি ফেরার জন্য নিজের যানবাহন নেই এবং তাদের বাসের ওপরই ভরসা করতে হয়, কতটা ভোগান্তির ছবি তোমার চোখে ধরা পড়ছে, নাকি যে ছবিটা সকালে লক্ষ্য করা গেছিল তার বদল ঘটেছে? না দেখো সুব্রজিৎ, সকালবেলা যে ছবিটা দেখা গেল যে ভোগান্তির চিত্রটা, সেই চিত্রটাই কিন্তু এই অফিস ছুটির পর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তোমাকে দেখাবো, আমরা উল্টোডাঙ্গা মোড়ে রয়েছি। এই উল্টোডাঙ্গা মোড়ের চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই কিন্তু বহু যাত্রী বাসের জন্য অপেক্ষমান রয়েছেন, এবং বিশেষত সরকারি যে বাস, সেই বাস যে নিয়মবিধি মেনে চলছে, অর্থাৎ কিনা যে সিটিং ক্যাপাসিটি সেই অনুযায়ী সরকারি বাসে অধিকাংশতে তোলা হচ্ছে। সুতরাং সরকারি বাস কিন্তু প্রায় অমিল বললেই চলে, একটি বাসের পর আরেকটি বাস পেতে অনেকটাই সময় লাগে। আমরা সরাসরি কথা বলবো এখানে যাত্রীর সঙ্গে, ঠিক কতটা সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে আসতে। এখন তো সমস্যা আছে, তো সমস্যা খুব বেশি সমস্যা আছে, বাস পাচ্ছেন না? না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। আমি আপনার বিরাটি মোড়ে যাব, কিন্তু আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। এবার গভর্নমেন্টকে তো এগুলি দেখা উচিত, যখন অফিস খুলেছে তখন বাস পরিষেবাও তাকে দেওয়া উচিত, ঠিক না?
বুঝতেই পারলে যাত্রীরা যেটা বলছেন যে সকালবেলা চিত্র কিন্তু এখনো যে একই রকম সেটা কিন্তু যাত্রীদের কথায় স্পষ্ট তুমি দেখো, এখনো পর্যন্ত প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু বাস পাচ্ছেন না এবং তারা তাদের গন্তব্যে কিভাবে পৌঁছবেন সঠিক সময় সেই বিষয়টাও কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না। কেউ বাড়ি ফেরার, কারো তারা রয়েছে অফিস শেষে বাড়ি ফিরবেন। স্বাভাবিকভাবে অন্যান্য যে যানবাহন রয়েছে তাতে করে কিছু যাত্রী যেতে পারলেও যে বাস পরিষেবা, সেই বাস পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত যে স্বাভাবিক যে চিত্র সেই চিত্র কিন্তু নয়, সেটা কিন্তু এখানকার চিত্র থেকেই স্পষ্ট। শুভ্রজিৎ, ধন্যবাদ হিন্দল।